আজকে আমরা যে পার্টি নিয়ে হাজির হয়েছি এরা হচ্ছে রবি, এয়ারটেল, বাংলালিংক এবং গ্রামীণের যে ফ্লেক্সি লোড, তারপরে ইজি লোড, যেটা আপনাদেরকে আমরা টাকা মানে মোবাইলে কথা বলার জন্য টাকা নেই, ওই ধরনের টাকা ওরা বিভিন্ন দোকানদারের কাছ থেকে হ্যাক করে। আমরা সাধারণত বিকাশ প্রতারক, নগদ প্রতারক ধরেছি, কিন্তু ওরা সম্পূর্ণ নতুন। তোমরা কি কাজ করো? কিভাবে এই যে আমরা তো সাধারণত বিকাশ প্রতারক, যে তোমার টাকা নিয়ে যায়, নগদে টাকা নিয়ে যায়, তোমরা যে লোডের টাকাটা নেওয়া দোকানদারের কাছ থেকে, এটা কিভাবে পরিচিত এটা একটু বলো তো ভাই, একটু জোরে একটু বলো। আসসালামু আলাইকুম, রবি অফিস থেকে বলছিলাম। আপনি কি আমাদের দোকানদার কথা বলছেন? হ্যাঁ দোকানদার, ওই আপনাদের দোকানে যে এসআর এর মাধ্যমে লেনদেন করতেছেন, এসআর কি নিয়মিত দোকানে যাচ্ছে, কমিশন নিয়ে কোনো ঝামেলা করে? জি না। ওই আজকে থেকে আপনারা রবি থেকে ভুলে টাকা চলে গেল, ওইটা রিটার্ন করতে পারবেন। ওই একটা রিটার্ন কোড আপনাদেরকে মেসেজ করে দেওয়া হবে। হ্যাঁ, ওইটা কি আপনাদেরকে আপনার এসআর বলছে কি না? হ্যাঁ, তো এই বিষয়ে কিছু বলেনি, তো ওই মেসেজটা আমরা পাঠিয়ে দেবো, ওইটার মাধ্যমে আজকে থেকে ভুলে টাকা চলে গেলে ওইটা থেকে রিটার্ন করতে পারবেন। এইভাবে আপনারা বলেন তাই না? তো এইভাবে বলার পরে ওরা আপনাদেরকে যে পিনকোডটা দেয়, পিনকোড দেওয়ার পরে আপনারা সেখান থেকে আপনাদেরকে টাকা হাতে নেয়, এই তো? তুমি কি কাজ করো? জি। তুমি কি পড়াশোনা করছো? ক্লাস থ্রি পর্যন্ত। ক্লাস থ্রিতে পড়ে তোমরা পরিচয় দাও, যখন অন্য দোকানদারদের ফোন দাও, ইজিলের দোকানে ফোন দাও, তখন কি পরিচয় দাও? কাস্টমার অফিস থেকে বলছো, কর্মকর্তা পরিচয় দাও না? রবি অফিসের? আচ্ছা, তুমি থ্রিতে পড়ার পরে এই যে রবি কর্মকর্তা পরিচয় দাও, এটা পরিচয় দাও কোথায় বৈশা, কোন জায়গায় বৈশা এই পরিচয়টা দাও? জঙ্গলে, খালের পাশে, জঙ্গলে, রাস্তার পাশে, জঙ্গলে বৈশা। অর্থাৎ তুমি থ্রিতে পড়ার পরেও সে রবি কর্মকর্তা, অর্থাৎ একজন রবি কর্মকর্তা হতে হলে তাকে অবশ্যই মাস্টার্স ডিগ্রি বা যে কোনো ইউনিভার্সিটি থেকে তার গ্রাজুয়েশন কমপ্লিট করতে হয়। কিন্তু এই যে আমার ভাই থ্রিতে পড়েও জঙ্গলে, তারপরে আপনার খালের পারে বসে রবি কর্মকর্তা পরিচয় দেয়, কয় টাকা মানে কয় টাকা টাকাটা আনার পরে টাকাটা কি করো? 1,500 টাকা বিক্রি করে দেয় তাই না? আচ্ছা, রবি কি চেয়ারম্যান? রবিকে টাকা নেয়, রবি হচ্ছে চেয়ারম্যান। তোমরা যে জঙ্গলে বসে এই রবি কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন দোকানদার, একজন দোকানদার মানে আপনাকে কত কষ্ট করে হয়তো 1,000 টাকা লোড দিলে তার লাভ হয় 10 টাকা বা 5 টাকা, তোমরা তাদের কাছ থেকে রবি কর্মকর্তা পরিচয় দিয়া এই যে লাখ লাখ টাকা হাতে নিচ্ছ, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলো, এটা কি খারাপ কাজ? আর সবচেয়ে বড় কথা হলো, এই কাজগুলো যারা করে প্রতারণা, রাত্রে জাগার জন্য এবং কথা বলার জন্য যে শক্তি দরকার, এজন্য ভাই তোমরা কি খাও? যাই হোক, এই কালকে এই যে প্রতারক সদস্য রয়েছে যারা ইজিলোডের টাকা হ্যাক করে রবি কর্মকর্তার পরিচয় দিয়ে তাদেরকে আমরা ধরার পরে তারা ইয়াবা সেবন করে, এজন্য প্রথম ভাঙা থানায় তাদেরকে আমরা ডোপ টেস্ট করেছি, ডোপ টেস্টের মধ্যে তাদের ইয়াবা পজিটিভ এসেছে, এবং এই যারা এই প্রতারণার কাজে জড়িত তারা প্রত্যেকেই মাদকের সাথে কোনো না কোনোভাবে আসক্ত। কি সঠিক কিনা? হ্যাঁ সঠিক কিনা বলো মন্টু, মন্টু খাও কত বছর ধরে ইয়াবা খাও কত বছর ধরে? 500 মধ্যে ইয়াবা খাও তাই না? এই যে দেখেন, 7-এ পাস করে 3-তে পাস করে রবি কর্মকর্তার পরিচয় দিয়ে এই টাকাগুলো হাতিয়ে নিচ্ছে। এই ভয়ঙ্কর প্রতারক চক্র থেকে প্রত্যেকটা দোকানদার, জেলা উপজেলার দোকানদারদের যারা ইজিলোড বা ফ্লাইজিলোড করে তাদেরকে সতর্ক থাকার জন্য বলবো। কেননা আপনাকে ফোন দিয়েও এই প্রতারক চক্র এরকম প্রতারক চক্র প্রতারিত করতে পারে, হাতে নিতে পারে আপনার সঞ্চয় অর্থ। তাই সকলকে সতর্ক থাকার জন্য আজকের এই ভিডিও বার্তা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।